জন্মদিনের অনুষ্ঠান জাঁকজমকের মধ্যে নয়, মানুষের সেবা যে একটা পরম ধর্ম এবং সেই ধর্ম রক্তদানের মতো মহৎ উদ্দেশ্যের মাধ্যমেই সাধন করা সম্ভব আর একবার প্রমাণ করলেন পূর্ব বর্ধমান জেলার পোলেমপুরের বাসিন্দা শুভ্র ঘোষ ও সুপর্ণা ঘোষ। এদিন তারা তাদের একমাত্র পুত্র রিঙ্গোর জন্মদিন উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন। স্বেচ্ছাসেবী সংস্থা হেল্পের সহযোগিতায় শিবিরে 50 জন রক্তদান করেন। রক্তদান উৎসব সেই মহোৎসব পরিণত করার জন্য আমাদের দেরি হওয়ার জন্য আমাদের বিভিন্ন স্থানে বসে থাকতে হয়েছে। তাই আমি বিশিষ্ট অতিথিদের অন্যান্য ব্লকের কৃষি আধিকারিক ওনাকে মঞ্চে আহ্বান করছি। উনি আমাদের দেওয়া টাইমের অনেক আগেই এসে পৌঁছেছেন এবং প্রতিবারই উনি আমাদের এইভাবে শুনেছেন। আমিও রক্তযোদ্ধা যিনি অগ্রণী সম্পাদক আছেন বর্ষুর কিশোর সংঘের মাননীয় পার্থ ঘোষ মহাশয়, কোনো প্রতিনিধি যদি উপস্থিত থাকেন 50 জনের আহ্বান করে ব্যাট নিয়ে রক্তযোদ্ধাদের। আজকে এখানে আমার ছেলে রিঙ্গো 2 বছরের জন্মদিন পালন করা হচ্ছে, সেই সূত্রে রক্তদান শিবির করা হচ্ছে, মানুষের সেবার উদ্যোগ দেওয়া হচ্ছে। এরকম উদ্যোগ মানুষের এখন রক্তের খুবই প্রয়োজন হয়, তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই রক্তদান শিবির করা হচ্ছে, রক্ত দেওয়া হচ্ছে, তার সাথে অনেকে এসেছেন। সেদিনের খুবই প্রয়োজন করোনা আবহে, তাই গাছ দিয়ে জন্মদিনটা পালন করার হচ্ছে হেল্পিয়ানদের মাধ্যমে। আমাদের এটা একটা নতুন ধরনের উদ্যোগ, ভালো লাগলো আমাদের পরিবারে সবার ইচ্ছা, ওই জন্য করা হলো সবারই। আপনারাও আসুন, করুন, সবাই তো খানো, এটা একটা নতুন ধরনের উদ্যোগ, সবাই করুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, সমাজসেবী আশরাফ উদ্দিন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাজ্যকে সম্মানিত করেছেন, তার নেতৃত্ব দিচ্ছেন। আমরা অলোক মাঝি মহাশয়কে বরণ করে নিচ্ছি আমাদের হেল্প গ্রুপের সদস্যদের তরফ থেকে। আমরা বরণ করছি আমাদের সম্মানীয় অতিথি অলোক মাঝি মহাশয়। অপার্থিব ইসলাম মহাশয়কে পূর্ব বর্ধমান জেলা দক্ষিণ দামোদরকে শ্রী বিশ্বনাথ রায় মহাশয়কে আমরা বরণ করে নেবো। আমরা অপার্থিব ইসলাম মহাশয় কৃষি আধিকারিক খন্ডঘোষ ব্লকের। একে একে একটু মঞ্চ ওখানে ক্যামেরাটা সামনে একটু ছাড়বে। সম্মানীয় অতিথি অসীম ঘোষ মহাশয়কে এবার বরণ করছি বিশিষ্ট সমাজসেবী আশরাফ উদ্দিন বাবু মহাশয়। আমরা বরণ করেছি বিশিষ্ট শিক্ষক সমাজসেবী হাজি কুতুবুদ্দিন সাহেবকে। আমরা বরণ করে নিচ্ছি বেঙ্গল পাখি পত্রিকার রাজ্য সভাপতি বৈদ্যনাথ কুনার মহাশয়কে। আমরা এরপর বরণ করে নেব বর্ষুল কৃষক সংঘের সম্পাদক পার্থ ঘোষ মহাশয়কে। পিনাকী বাবুকে, এইখানকার প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সাহেবকে। গান্ধীজিকে প্রশ্ন করা হয়েছিল যে একটা মানুষকে কিভাবে সেবা করা যায়। গান্ধীজি বলেছিলেন রক্তদান করে, এর থেকে বড় সেবা আর কিছু নেই। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে বাংলার আপামর মানুষ কলকাতা শহর থেকে আরম্ভ করে বর্ধমান জেলা থেকে আরম্ভ করে জেলা শহর থেকে ব্লক থেকে অঞ্চল থেকে গ্রাম গ্রামান্তরে আজকে রক্তদান শিবির চলছে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি 34 বছরের বামফ্রন্টের জামানায় যত রক্তদান শিবির হয়েছিল, আমাদের এই সরকার 10 বছরে তার ডবল রক্তদান শিবির অলরেডি হয়ে গেছে। বর্তমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।